আমাদের আজকে জেলা কমিটির মিটিং ছিল, সেই মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা নির্দলে মনোনয়ন জমা করেছিলেন তাদের আমরা প্রত্যাহার করে নিতে বলেছিলাম। অনেক অংশে প্রত্যাহার করেছেন, এখনও কিছু মানুষ আছেন নমিনেশন প্রত্যাহার করে নেননি। আগামী 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যদি লিফলেট দিয়ে সে অফিসিয়ালি প্রার্থীর সঙ্গে প্রচারে যায় তাহলে আমরা তারটা বিবেচনা করব। এর মধ্যে যদি 72 ঘন্টার মধ্যে তিনি লিফলেট বিলি করে না মূল স্রোতে ফিরে আসেন অনির্দিষ্টকালের জন্য, পার্টির সঙ্গে তার যোগাযোগ আমরা সমস্ত রকমভাবে বিচ্ছিন্ন করছি, বরখাস্ত করছি তাদেরকে যে আগামীতে তারা আর পার্টিতে যেন কোনোভাবে কোনো ফিরে আসতে না পারে, তার জন্য সমস্ত দরজা তাদের জন্য বন্ধ থাকছে। আমাদের কাছে খবর আছে খুব কমই, এখন 30 টোটাল সাংগঠনিক জেলায় 32 জনের মতন এরকম পেয়েছি, তাদেরকে আমরা মূল স্রোতে আসার জন্য অনুরোধ দিই। এরকম আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি, এর বেশি কিছু নেই। না আমরা যেমন পৌরসভা নির্বাচনে যারা নির্দলে দাঁড়িয়ে জিতে দলে আসবার চেষ্টা করেছিলেন আজও পর্যন্ত তাদের কিন্তু অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কিন্তু দলে নেননি। এর থেকে প্রমাণ হয় যে যারা এখন নির্দল দাঁড়িয়ে ভাবছেন আগামীতে জিতে দলে আসব তাদের পক্ষে ফিরে আসা সম্ভব না, তাদের জন্য সব রকম দরজা জানলাম আমরা বন্ধ করে দিলাম। হ্যাঁ, দল বিরোধী কাজ করছিলেন একটা আইএনটিসি সভাপতি, সেটা বাগদা পূর্ব ব্লকের গণেশ ঘোষ, আমাদের ওখান থেকে ব্লক সভাপতি আঞ্চলিক নেতৃত্বরা তার তথ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন তার বাড়িতে অন্য দলের প্রার্থী হয়েছেন, তিনি ভিতরে ভিতরে প্রচার করছেন, সেই কারণে তাকে এই মুহূর্তে আইএনটিসির সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমি এটা রাজ্য আইএনটিসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কথা হয়েছে, আমরা আপাতত তাকে পদ থেকে সরিয়ে দিয়েছি। আমাদের কাছে খবর ছিল অথেন্টিক যে খবর তার থেকেই আমরা মনে হয়েছে তাকে সরিয়ে দেওয়া উচিত, আমরা এই মুহূর্তে তাকে সরিয়ে দিই, পরে আমরা সিদ্ধান্ত নেব, কারণ এখন দলের সঙ্গে তার যে পদ ছিল সেই পদ থেকে তাকে আমরা সরিয়ে দিয়েছি। পদ থেকে আমরা আপাতত সরিয়ে দিয়েছি, বাকিটা পরে বলা যাবে, দলের সিদ্ধান্ত নেব। তাদেরকে দলে নেওয়া যাবে না, আমরা পৌরসভায় দেখিয়েছি কোনো নির্দল প্রার্থীকে আমরা এখনো দলে যোগদান করতে দিইনি। না আমাদের দলের যেটা নিয়ম সেটাই বললাম যে আমরা তাদেরকে আর কখনোই এমনি বহিষ্কার করছি, 72 ঘন্টা পর থেকে সরকার সরাসরি তারা বহিষ্কার হচ্ছেন এবং কখনোই তারা তৃণমূল কংগ্রেস আর ফিরতে পারবেন না। বিধানসভায় যে মানুষরা এখানকার ভোট দিয়েছিলেন তার মধ্যে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষও ছিলেন, আজকে তারা অনুভব করেছেন 4 বছরে এক সাংসদের কাছ থেকে কী পেয়েছি আর একজন বিধায়কের কাছে কী পেয়েছি, সেই মানুষরাই তুলনা করে দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমরা কী পাচ্ছি, যে অন্য দলে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সবার জন্য দিয়েছেন আর বিধায়ক এবং সাংসদ থেকে তারা বঞ্চিত হয়েছেন, বিজেপির বিধায়ক সাংসদ থেকে। তাই সাংসদের নিজের বাড়ি যেখানে, সাংসদ শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরের বাড়ি, সেই পঞ্চায়েতে কেউ প্রার্থী হয়নি, অতএব এর থেকে প্রমাণ হয় যে মতুয়ারা আর শান্তনু ঠাকুর সঙ্গে বিজেপির সঙ্গে নেই। আগামী দিন প্রমাণ হবে, বলেছে সঠিক যে আগামী দিন প্রমাণ হবে যে এই মাটিতে বিজেপি আর কোনো জায়গা নেই, রাজনৈতিকভাবে এই পঞ্চায়েত নির্বাচনে ওদের কবর হবে। আমি এটা পরিষ্কার ভাষায় বললাম, অন ক্যামেরা বলে দিয়ে গেলাম যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে রাস্তায় নামছেন অভিষেক ব্যানার্জির প্রোগ্রামে, যেভাবে রাস্তায় মানুষের লক্ষ লক্ষাধিক মানুষের ঢল নেমেছে, এর থেকে প্রমাণ হয় এই জেলায় তৃণমূল কংগ্রেসের যে শক্ত ঘাঁটির পরে আবার দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টি, নিশ্চিতভাবে পরাজয় অবশ্যম্ভাবী। সেই জন্য গতকালকে
শুভেন্দু অধিকারীর মিটিং সুপার ফ্লপ মিটিং হয়েছে। সেই মিটিংয়ে ওর মাথা খারাপ হয়ে ভুলভাল বুকে গিয়েছে। ছিলেন এখানে সামান্য একটা বুথের সভাপতি, মিটিং করলে যেরকম লোক হয় একজন বিরোধী দলনেতা হিসেবে, সেরকম একটা সভা করলেন। আমার মনে হয় বিরোধী দলনেতা থাকার যোগ্যতা হারিয়েছে, ওকে পদত্যাগ করা উচিত। বিগত দিনে অনেক বিরোধী দলনেতা দেখেছি আমরা, তাদের কার্যকলাপ আর শুভেন্দু অধিকারী এদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার মনে হয় যে ওর সমস্ত কিছুতেই যে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে না, যার কারণে এরকম ভুলভাল বকছে। এবং নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেস থেকে জিতে ওর বাবা শিশিরদা এবং ওর ভাই সৌমিত্র যারা জিতেছেন তারা বাড়িতে রয়েছেন, আবার অন্য জায়গায় কাচের ঘরে বসে ঢিল মারছেন। এগুলো রাজনৈতিক মূর্খ, এই মূর্খতার পরিচয় দিচ্ছেন রাস্তায় বেরিয়ে। লোকে একটা হাসির খোরাক হিসাবে পরিণত হয়েছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ এখন আর নিচ্ছেন না। ও বুঝতে পেরেছে সময় হয়েছে অন্য দলে যাবার জন্য, ও এমনি প্রস্তুত হয়ে আছে, ওর বেডিংপত্র গুছানো আছে, শুধু সময়ের অপেক্ষা। সেই আমাদের বাংলা একটা প্রবাদ আছে, যেমন হাড়ি তেমন তার সরা, তা যেমন তার দল তেমন তার সৈন্য সামন্ত। এবার এটা আমার কথা নয়, তৃণমূলেরই কথা, যে টিকিট বিক্রি হয়েছে, তা যারা টিকিট পায়নি তারা নির্দলে দাঁড়িয়েছে, আর তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, তারা সাসপেন্ড করবে না আবার পরে গলা জড়িয়ে ধরে রাখবে, ওটা ওদের ব্যাপার। তো প্রথমেই বললাম যেমন দল তেমন তার কর্মচারী। দেখুন পৌর নির্বাচনেও এরম বলেছিল, গত পৌর নির্বাচনেও এরা এরকমই বলেছিল, কিন্তু তারা আবার এখন গলার মালা। তো এটা এগুলো আইওয়াশ, এগুলো কিছু না, এদের দলের দলের এই টেকচারটাই এই ধরনের। কারণ যার মালিক ভালো না তার কর্মচারী ভালো হয়, তো যেমন মালিক তেমন কর্মচারী। নির্দল প্রার্থীদেরকে ভোটে যেতে হলেও ফিরিয়ে নেওয়া হবে না, পৌরসভায় যেমন ফিরিয়ে নেওয়া হয়নি ঠিক তেমনই পঞ্চায়েতের ক্ষেত্রে নেওয়া হবে না। এদের কোনো মূল্য আছে? এদের কথার কোনো মূল্য আছে? যদি বলেন কেন, কারণ এরা পঞ্চায়েতটাকে ব্যবসা হিসেবে ধরে নিয়েছে, ব্যবসা হিসেবে পঞ্চায়েতটাকে ধরে নিয়েছে। তো সেখানে যে যদি নির্দলে জিতে আসে তারা তো আগে যত্ন করবে, কারণ তার থেকে তো কাটমানি খেতে হবে, তার থেকে তো পয়সা খেতে হবে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। Jewelers Mani B Dash and Sons Jewelers Notun Rupe Notun Shaje Kachra Paray Exclusive Olongkar Design O Bharpur Collection er Shombhar niye B Dash and Sons Jewelers Notun Rupe Notun Shaje বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মনের মানুষ,
স্বপ্ন যে আজ রঙিনার। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচড়াপাড়া।